নকল দুশ্চিন্তার ভান করে দীর্ঘশ্বাস ফেলে বলল নেরিসা। তাহলে আপনার তালিকা থেকে কাউন্ট বলে বাতিল 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 দৃঢ়স্বরে জবাব দিল পরশিয়া আমি মরার মাথাকেও বিয়ে করতে রাজি আছি তবুও ওই কাউন্টকে নয় দারুণ বিতৃষ্ণায় কুচকে ওঠে পড়শিয়ার ঠোঁট মসিও লিবন না তাকে বারণ করার উপায় নেই কারণ স্বয়ং ভগবান তাকে পাঠিয়েছেন মানুষের আকারে কাউকে বিদ্রুপ করা উচিত নয় তা আমি মানি কিন্তু ওরূপ লোক সম্পর্কে মাথা ঠান্ডা রেখে কথা বলা খুবই শক্ত বানরের মতো অনুকরণ প্রিয় স্বভাব ওই লোকটির ওর স্বভাবের অন্যতম বৈশিষ্ট্য যে যা করছে তা নকল করা পাখি গান গাইছে অমনি শুরু হয়ে গেল লিবনের রাগিনী রাস্তায় ছাগল ছানা লাফাচ্ছে আর তিনিও ঘরের ভিতর নাচতে শুরু করে দিলেন পৃথিবীর এক আজব চিজ এই লিবন নেপলসের রাজার চেয়েও বেশি তার ঘোড়া প্রীতি কাউন্ট প্যালেস্টাইনের চেয়েও বেশি ভূতঙ্গ বিলাসী তিনি হাতে যখন কাজ থাকে না তখন আরশির সামনে নিজের ছায়ার সাথে যুদ্ধ করতে থাকেন তিনি ব্যক্তিত্ব বলে লোকটার কিছু নেই কখনো সে হচ্ছে জ্যাক কখনও ডিক কখনো জন বা হ্যারিস আবার কখনো বা ডেভিডের মতো যত সব অনাসৃষ্টি ব্যাপার হতাশ হয়ে নরিশা বলল তাহলে ওই ইংরাজ ভদ্রলোকটি যার নাম কক্সব্রিজ পড়শিয়া ঘাড়নেড়ে বললেন না বাপু উনি না জানেন ফরাসি না ইংরাজি না ইতালিয়ান আমি এবার ওদিকে ইংরেজি বুঝিনে। তবে ভাষাগত অসুবিধে সত্ত্বেও বলতে হয় লোকটা ছবির মতো সুন্দর বিজয়গর্ভে হেসে উঠল নেরিসা। এবার তাহলে পথে আসুন স্বরে বলল পর্ষিয়া তাহলে আর কি ছবি ছাড়া আর কিছু নয় লোকটা দেয়ালে টাঙিয়ে রাখা ছাড়া ওকে দিয়ে আর কি কাজ হবে হাত পা মুখ চোখ ওর সবই আছে নেই শুধু প্রাণ আপনি বলুন নিষ্ঠুর ঠাকুরানি বলল নিসা মোটেই না জবাব দিল পরশিয়া ওর না আছে প্রাণ না আছে ব্যক্তিত্ব ওর পোশাকটার দিকে চেয়ে দেখেছিস কখনো দামি পোশাক তাতে কোনো সন্দেহ নেই কিন্তু সহজেই অনুমান করা যায় জ্যাকেটটা কেনা হয়েছে ইতালি থেকে পা জামাটা ফ্রান্স থেকে আর টুপিটা আমার দৃঢ় বিশ্বাস জার্মানি ছাড়া আর কোথাও ও টুপি তৈরি হয় না খিলখিল করে হেসে উঠে বলল নেরিসা তাতে হয়েছে কি যেখানকার যা ভালো তিল তিল করে তা সংগ্রহ করে আত্মসাত করেছেন তিনি সে তো ভালোই হয়েছে সাথে সাথে উত্তর দিলেন পর্ষিয়া আত্মসাতার করতে পারলেন কই পাঁচ মিশেলি জিনিস তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে ফুটে উঠেছে তার দেহে ঠিক সেভাবেই তার আচার আচরণের মাঝে যখন তখন ফুটে ওঠে খাপ ছাড়া ঢং যার একটার সাথে অন্যটার মিল নেই লোকের চোখে তাকে একটা গড় মিলের মতো মনে হয় ইংরেজ ভদ্রলোক সম্পর্কে হতাশ হয়ে এবার বলে উঠল নেরিসা তাহলে ওর পড়শি স্কটিশ ভদ্রলোকটির কথা এবার ভাবুন ছে ও তো একটা পুরুষ বলল পর্ষিয়া সেদিন দেখলি না ইংরেজিটা কেমন ওর কান মলে দিল আর ও কি বলল জানিস বলল সুযোগ পেলে দেখে নেবে নরিশা বলল তাই নাকি তাহলে বাদ দিন ওর কথা এবার ওই জার্মান ব্যারনটার কথা ভাবুন ওই যে স্যাক্সনির ডিউকের ভাগ্নে পর্শিয়া বললেন কি বললি ওকে সকালবেলা ওকে দেখলেই আমার পা থেকে মাথা পর্যন্ত জ্বলে ওঠে কেন জানিস সকাল থেকেই ও মদ গিলতে শুরু করে আর বিকেলে তখন তো জানোয়ারের সাথে ওর কোনো পার্থক্যই থাকে না ওর গলায় মালা দেবার চেয়ে সারা জীবন অনেক ভালো কৌতুকে জ্বলে ওঠে নরিসার চোখ ও বলে কিন্তু ও যদি সত্যি সত্যি আসল বাক্সটা খুঁজে বের করে তাহলে তো ওর গলাতেই মালা দিতে হবে আপনাকে এছাড়া অন্য কোনো উপায় থাকবে না আপনার আর আপনি যদি বিয়ে না করেন তাহলে বাবার ইচ্ছের বিরুদ্ধ করতে হবে আপনাকে অর্ষিয়া বললেন আমি সেটাও ভেবেছি বই কি ও যাতে আসল বাক্সের কাছে যেতে না পারে তার একটা উপায়ও আমি বের করেছি ও যদি বাক্সের পরীক্ষায় রাজি থাকে তাহলে বাজে বাক্স দুটোর উপর দু গ্লাস ভালো মদ রেখে দিবি মদ দেখলেই ও সেদিকে হাত বাড়াবে আর হাত বাড়ানো মানেই তো বেছে নেওয়া আপত্তি করে বলল নেরিসা, ঠাকুরানি সেটা তো চুরি হয়ে যাবে হোক না জোচ্চুরি বললেন পরশিয়া অমন মাতালের হাতে পড়ার চেয়ে একটু আত্মু জোত চুরির সাহায্য নেওয়া ঢের ভালো আর আমার বাবার আত্মা তাতে ক্ষুব্ধ হবেন না নরিশা বলল ঠাকুরানি আমি আর জ্বালাতন করব না আপনাকে ওরা সবাই যে যার দেশে চলে যাচ্ছে বাক্স পরীক্ষা করার মতো সাহস ওদের নেই পরশিয়া বললেন তাহলে ফিরে যা ওরা বাবার নির্দেশ আমি অমান্য করতে পারবো না বাক্স তিনটের মধ্য থেকে আসল বাক্সকে যে বাছাই করতে পারবে না তার গলায় মালা দেব না আমি তাতে যদি সারা জীবন কুমারী থাকতেও হয় তাতেও আপত্তি নেই আমার আমার সৌভাগ্য যে লোকগুলি চলে যেতে চাইছে ওদের মধ্যে এমন কেউ নেই যে চলে গেলে আমার মনে দুঃখ হবে একটু দ্বিধার সাথে বলল নেরিসা একটা কথা বলবো ঠাকুরানি আপনি কিছু মনে করবেন না পর তার জীবিতকালে মনফেরাতের মাকুইসের সাথে একজন ভেনিসীয় যুবক মাঝে মাঝে এখানে আসতেন তিনি ছিলেন একাধারে বীর এবং বিদ্যান তার কথা কি আপনার মনে পড়ে এবার আর চিন্তা করতে হলো না পর্শিয়াকে তিনি বললেন আমি বুঝতে পেরেছি তুই কার কথা বলছিস তিনি তো ব্যাসানীয় কি বললি তার নাম ব্যাসানিও নয় সাহস পেয়ে বলল নরিসা সুন্দরী রমণীর পানি গ্রহণ করতে হলে একজন পুরুষের যেসব গুণ থাকা দরকার আমার দেখা সমস্ত পুরুষদের মধ্যে একমাত্র বেসানিওর মাঝেই রয়েছে সে সব গুণ এ সময় একজন ভৃত্ত এসে জানালো মরক্কোর সুলতানের বার্তা নিয়ে একজন দূত এসেছে সুলতান আজ রাতেই এসে পৌঁছবেন বেলমন্টে পর্শিয়ার পানি গ্রহণের জন্য যে কোনো পরীক্ষাতেই আপত্তি নেই তার ক্লান্তস্বরে বলে উঠল পর্শিয়া না আর পারা যায় না একদল যেতে না যেতেই আর একদল এসে হাজির মরক্কোর সুলতান সে তো নিশ্চয়ই কালো চামড়ার লোক কিন্তু আমার বাবা এমন ব্যবস্থা করে গেছেন যে কালো চামড়ার লোক হলেও তাকে উপেক্ষা করার শক্তি আমার নেই পরীক্ষা করার সুযোগ দিতেই হবে তাকে জেসিকা শাইলকের একমাত্র সন্তান বাবার সাথে কোনো দিক দিয়েই মিল নেই তার মুখখানা যেমন কোমল অন্তরটিও সেরূপ সে বিয়ে করতে চায় খ্রিস্টান যুবক লোরেনজোকে যে আবার ব্যাসানীয়র ঘনিষ্ঠ বন্ধু জেসিকা ভালোভাবেই জানে তার বাবাকে মেয়ের বিয়ের কথাটা ভাবাও শাইলকের কল্পনার বাইরে কারণ বিয়ে মানে তো অহেতুক খরচ সাইলক কখনো এমন মহাপাপ করতে পারে না তার উপর আবার খ্রিস্টানের সাথে বিয়ে যে খ্রিস্টান সম্প্রদায়কে সাইলক দু চোখে দেখতে পারে না তাদেরই একজনের হাতে তুলে দেবে মেয়েকে এ কখনো সম্ভব নয় খ্রিস্টানরা যদি শুধু ডোকার ধার নিয়ে সন্তুষ্ট থাকে তাতে বিশেষ আপত্তি নেই শাইলকের কিন্তু যে তার মেয়েকে বিয়ে করবে সে তো তার সিন্ধুকের দিকেও হাত বাড়াবে পুত্রহীন শাইলকের একমাত্র উত্তরাধিকারী তার মেয়ে জেসিকা লোরেঞ্জোর সাথে বিয়ে দিতে তার বাবা রাজি হবেন এ কথা কল্পনাও করতে পারে না জেসিকা তাই সব কিছু সে সযত্নে গোপন রেখেছে এ ব্যাপারে যা কিছু পরামর্শ করার দরকার তা সে লোরেনজোর সাথেই করে অবশ্য বন্ধু সমাজে কথাটা গোপন রাখতে পারেনি লোরেঞ্জো কারণ কোনো ব্যবস্থা নেবার প্রয়োজন হলে সেটা তার একার পক্ষে নেওয়া সম্ভব নয় সাহায্যের প্রয়োজন নিশ্চয়ই হবে এবং সেটা বন্ধু বান্ধব ছাড়া আর কার কাছ থেকে আশা করা যায় এসব সামান্য ব্যাপারের অনেক ঊর্ধ্বে আন্তনীয় তাই তাকে বিরক্ত করতে সাহস হয়নি লোরেঞ্জোর বাসানিও অবশ্য এসব ব্যাপারে সহানুভূতিশীল কিন্তু তিনি তার নিজের প্রেমের ব্যাপারে সর্বদাই এত উন্মনা ও ব্যতিব্যস্ত যে এ সময় তাকে জেসিকার কথা বলা সম্পূর্ণ নিরর্থ ওদের দুজনকে বাদ দিয়ে সে তার অন্য বন্ধুদের বলেছে এবং তার মধ্যে গ্রাসিয়ানো স্যালেরিনো প্রভৃতি বন্ধুরা সবাই এক কথায় রাজি হয়েছে তাকে যথাসম্ভব সাহায্য করতে